धन्यवाद भाई। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सलाम আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ বলার সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার পরে একটা বিধ্বস্ত বাংলাদেশ, চারিদিকে তখন লাশের গন্ধ, রক্তের দাগ তখন শুকায়নি। ঠিক ওই সময় বিদেশি একজন সাংবাদিক ডেভিড ফ্রস্ট বাংলার এক অভিসম্পাদিত না থাকলে প্রশ্ন করেছিলেন। ডেভিড ফ্রস্ট বলছেন, ই ওয়ান্স সেড ইউ ক্যান নট কিল সামওয়ান হু ইজ রেডি টু ডাই। দ্য গ্রেট লিডার রিপ্লাইড, আই টোল্ড দেম দ্যাট দ্য ম্যান হু ইজ রেডি টু ডাই নোবডি ক্যান কিল হিম। ইউ ক্যান কিল এ ম্যান ফিজিক্যালি, বাট ক্যান ইউ কিল এ ম্যানস সোল? ইউ ক্যান নট। It's my faith, I'm a Muslim. And a Muslim dies only once, not twice. I am a human being, I love humanity. I'm a leader of this nation, and my people love me, and I love them. There is nothing I expect from them now. They have given me everything for me, because I was ready to give everything for them. I want to make them free. I have no objection to die. I want to see them happy. কথাগুলি ছিল ঊনবিংশ শতাব্দীর এক জাগ্রত বিবেক, মানবিক বুদ্ধ চঞ্চল পুরুষ, শৃঙ্খলিত মানবতার আত্মকণ্ঠ, ইংরেজ বেনিয়াদ আর তৎপরবর্তী ভাতৃপাপা পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে যে মহান নেতা, যে অবসম্পাদিত নেতা লাফিয়ে উঠে বলেছিলেন 7.5 কোটি মানুষের সামনে, 7.5 কোটি মানুষকে আহ্বান করে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই অভিসম্পাদিত শেখ মুজিবুর রহমানের আজকের 45তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে আমি একটু ক্ষুদ্র মানুষকে আপনারা বলার সুযোগ দেওয়ার জন্য এবং এখানে ইনভাইট করার জন্য বঙ্গবন্ধু পরিষদকে, আমি কালকের বঙ্গবন্ধু পরিষদকে আমি আমার অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই। যেহেতু বলার সুযোগ দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দুটি কথা অত্যন্ত স্বল্প সময়ে আমি শেষ করার চেষ্টা করব। শেখ মুজিবুর রহমান যখন শিশুকাল থেকে, বাল্যকাল থেকেই ছিলেন অত্যন্ত স্বাধীন চেতা। একবার ওনার স্কুলে অ্যাসেম্বলি হচ্ছে, ওইখানে যখন পরিদর্শক আসলেন, ইন্সপেক্টর আসলেন, ইন্সপেক্টর অ্যাসেম্বলির মধ্যে হঠাৎ করে একটা ছোট্ট শিশু পিছন থেকে বলে উঠল, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, এটা মেরামত করে দিতে হবে, আমরা ক্লাস করতে পারি না। সবাই তাকিয়ে এই স্বাধীন শিশুটিকে তখন চিনতে পারে নাই। কে জানত এই শিশু মুজিব একদিন হয়ে উঠবেন স্বপ্নীল এক বাঙালির ইতিহাস, পৃথিবীর এক ইতিহাস। আমার ব্যক্তিগত কোনো রাজনৈতিক পরিচয় আসলে নাই। আপনারা আমি জানি বঙ্গবন্ধুর পরিষদে যারা আছেন এবং হয়তো আওয়ামী রাজনীতিতে অনেকে আছেন, এখানে যারাই আছেন এবং আমার মতো নিরপেক্ষ অনেকে থাকতে পারেন, আমি শুধু একটা রিকোয়েস্ট করব। একটা রিসেন্টলি একটা বই পড়ার সুযোগ আমার হয়েছিল, আপনারা হয়তো অনেকেই আমার সাথে বেশি পড়বেন যেহেতু আপনারা এটা নিয়ে পর্যালোচনা করেন। বঙ্গবন্ধুর নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ার স্বল্প সুযোগ আমার হয়েছিল। বইটির প্রত্যেকটি পাতা, একটা দুই তিন পাতা অথবা ছয় পাতা পর্যন্ত পড়ার চেষ্টা করে আমি আসলে শেষ করতে পারিনি। আমি আসলে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সাথে, সেই কথাগুলোর সাথে বাংলাদেশের মিল কখনো পাই নাই, এটাই অঙ্গসত্য। এটা অনেকের ভাল লাগবে, আপনাদের অনেকের ভাল লাগবে না। ওই ওনার ওই ইয়াতে বেশ কিছু আমি অত্যন্ত স্পর্শকাতর দুই একটি কথা উনি লিখেছেন। আমি নিশ্চিত করে বলতে পারি, যদি এই কথাগুলি বাংলাদেশ আওয়ামী লীগের অথবা অন্য কেউ যদি, আমাদের মতো সাধারণ কোনো মানুষ যদি লেখার চেষ্টা করত, আমরা ওটাকে অতিরঞ্জিত করতাম। আমি অনেক বঙ্গবন্ধুর উপরে, রাজনৈতিক ব্যক্তিদের উপরে অনেক বই পড়েছি, আপনারা আমার চেয়েও বেশি পড়েছেন, কিন্তু ওই বইটিতে উনি যেভাবে নিজের কথা লিখেছেন ঠিক ওই রকমটা লেখা, আমার মতে দিস ইজ অসম্ভব, ইম্পসিবল। অত্যন্ত স্পর্শকাতর দুই একটি কথা, একটা সত্য কথা উনি যেটা গল্পের আকারে ওখানে লিখেছিলেন, উনি বলেছেন ওনার
তখন 1954 নির্বাচন নির্বাচনে ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন মুসলিম লীগের মোস্ট প্রবাবলি ওনার নাম ছিল ওয়াহিদুর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিলেন অত্যন্ত সাধারণ একটা মানুষ উনি আর্থিকভাবে তখন সচ্ছল ছিলেন না ওনার প্রতিদ্বন্দ্বী যে ছিল ওয়াহিদুর রহমান অনেক ধনকুব একজন ছিল ওনার অনেক টাকা পয়সা ওই নির্বাচনে একজন সাধারণ মহিলা একজন বুড়ি অত্যন্ত বৃদ্ধা একজন মহিলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিলেন শেখ মুজিবুর রহমানের হাতে ধরে বললেন বাবা তুমি আমার ঘর আমার কুড়েঘরটাতে আসতে হবে কুড়েঘরটাতে বর্ণনা দিচ্ছিলেন শেখ মুজিবুর রহমান ওই বইটাতে অত্যন্ত হৃদয় বিদারক যখন ওই বৃদ্ধা কুড়েঘরটাতে নিয়ে গেলেন তখন বৃদ্ধা এক বাটি দুধ একটা পান আর চার আনা পয়সা শেখ মুজিবুর রহমানকে দিয়েছিলেন বলেছিলেন বাবা এই দুধ আর পানটা তুমি খাও আর চার আনা পয়সা তোমার ক্যানভাসের জন্য এর চেয়ে বেশি আমার কোনো কিছু নাই সেই শেখ মুজিবুর রহমানের সেই বইটাতে অনেক কিছু লেখা আছে আমি হয়তো আর এগুলোর পর্যালোচনা করার সময় আজকে আমার নাই আমি একটু দেরিতে আসছি আমাকে বলার সুযোগ দেওয়া হয়েছে আর একটা কথা আমি বলতে চাই আমি শেখ মুজিবুর রহমান আরেকটা কথা ওনার জীবনের উনি ছিলেন অত্যন্ত দয়ালু উনি কোনোদিন আগে আমি স্পিকারের কাছে শুনছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে বিশ্বাস করতেন সবাইকে বিশ্বাস করতেন কারণ যা উনি কোনোদিন চিন্তা করতে পারে নাই বাঙালিরা ওনার বুকের উপর বন্দুক বা পিস্তল তা করতে পারবে এটা তো ওনার চিন্তার বাইরে ছিল উনি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যাওয়ার যে কেউ সাধারণ মানুষ যেতে পারত একজন ওনার গ্রামের একজন বৃদ্ধা ওনার বাড়িতে গেছেন সেই 35 নম্বরে যখন কথাবার্তা করে ওনাকে যখন বিদায় দিলেন তো ওই বৃদ্ধা বৃদ্ধ লোকটা চলে গেল শেখ মুজিবুর রহমান ওনার প্রহরীকে দিয়ে 20 টাকা দিয়ে বললেন ওকে দিয়ে দিও তো পুলিশ ওইটা ওই প্রহরী যখন নিচে এসে ওকে 20 টাকা দিল ও 10 টাকা নিজের পকেটে রেখে 10 টাকা দিয়ে দিয়েছিল তো উনি তো চলে গেছেন ঘটনা শেষ বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত ওনার সবকিছু মনে থাকত আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হি ইজ এ গিফটেড পারসন ওইটা ওই ক্ষমতা আল্লাহ ওনাকেই দিয়েছিল এবং অনেক পরে ওই ভদ্রলোকের সাথে আবার দেখা উনি জিজ্ঞেস করলেন 20 টাকা পেয়েছিল তো ওই ভদ্রলোক বললেন না আমি তো 10 টাকা পেয়েছি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আফসোস করে বলেছিলেন যে দেশে উপর থেকে নিচে নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায় সে দেশের রাষ্ট্র পরিচালনা করতে কত টাকা গিয়ে কত টাকায় নামবে তার সুযোগ তার অবস্থা গত বিগত শেখ মুজিবুর রহমানের প্রয়াণের পর আমরা আজ পর্যন্ত আমরা দেখেছি বন্ধুরা আমার আজকে আজকে এই সময় আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমি বলবো যে আসুন দল মত নির্বিশেষে আপনাদের বিবেক দিয়ে আমাদের বিবেক দিয়ে সত্যকে জানার আমরা চেষ্টা করি আমাদের ভিতরে যদি কালিমা থাকে ওগুলো মুছে ফেলার চেষ্টা করি এই দেশটা আমাদের আপনাদের বুকে হাত দিয়ে আমরা যদি বলতে পারি আমরা দেশটাকে ভালোবাসি আমরা বাংলাদেশকে ভালোবাসি আমার আজকে মনে হয়েছিল এখানে বসেছিলাম আবদুল্লাহ ভাই যখন আমাকে দিয়ে ফুলটা দিল থ্যাংক ইউ আবদুল্লাহ ভাই আমি আসলে নিজের থেকে দিতে চেয়েছিলাম আমি মনে করছি আমি তো সাধারণ মানুষ আমাকে কেউ না কেউ বলবে আমি নিজেই ফুলটা দিব তো আবদুল্লাহ ভাই আসলে আমাকে আমাকে নাম দিয়ে বলার জন্য আমার একটু শ্রদ্ধাবোধ মনে হচ্ছে কিন্তু আমি আসলে কোনো সময় ঠিক ওই রকম মানুষটা না আমি আসলে আমার ঘোষণা দিয়ে কোনো জিনিসটা দেওয়া থেকে আমার নিজের মন থেকে দেওয়াটাই আমি মোর পছন্দ করি থ্যাংক ইউ আবদুল্লাহ ভাই পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই গতকালকের আমি আমার অফিস থেকে বাসায় যাচ্ছিলাম 5:30টার সময় সো এই ম্যাজিস্ট্রেটের মধ্যে হঠাৎ দেখলাম আমার গাড়ি অনেক বিগ জ্যাম ট্রাফিক জ্যাম চারিদিকে অনেক ফ্ল্যাগ ট্রাফিক জ্যাম যেতেই পারতেছে না আটকে গেলাম কি ব্যাপার তো পরে দেখলাম পাকিস্তানি ফ্ল্যাগ নিয়ে ওরা মিছিল করতেছে 14 আগস্ট সম্ভবত পাকিস্তানের স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্ট ডে সো অনেকক্ষণ থেকে খারাপও লাগতেছিল ভাবতেছিলাম যদি বাংলায় একজন শেখ মুজিবুর জন্ম না হতো আমি জুবায়ের হতো বাঙালি পরিচয় নিয়ে এই কানাডাতে আসতে পারতাম না একটা একটা সবুজ পাসপোর্ট আমার থাকতো না আজকে আমরা হতো
আনফরচুনেট ভাবে এই মিছিলে হতো আমাদেরকে আমাকে হতো যোগদান করতে হতো তাহলে কোন নিয়া করে আমি মনে করতেছিলাম শেখ মুজিবুর রহমানের কথা তারপরে আমি দেখলাম অনেকেই অনেক পর আসলে কানাডাতে এখানে আমি এরকম ট্রাফিক জ্যাম দেখি নাই অনেকক্ষণ পর আমি গরম লাগতেছিল তো আমার উইন্ডোটা নামানোর পরে পাশের আরেকটা গাড়ি সেও খুব আনইজি ফিল করতেছে সো আনইজি ফিল করে আমাকে বলতেছিল যে তো আমি বললাম যে সে বলতেছে আর ইউ ফ্রম পাকিস্তান আই সেড নো আই এম ফ্রম বাংলাদেশ ও হি সেড নো আই এম ফ্রম ইন্ডিয়া ও উই হেল্প ইউ এ লট ইন ইন্ডিপেন্ডেন্ট উই ব্রিং ইউ দ্যাট আই সেড ব্রাদার থ্যাংক ইউ সো মাচ উই পে ইউ ব্যাক এ লট আমরা আমরা গত কয়েক বছর অ্যাট লিস্ট তোমাদেরকে আমরা শুধ করে দিয়েছি তোমরা যেটা করছো আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশি বাঙালি ধন্যবাদ সবাইকে